অনেকে চিন্তা করবেন অনলাইনে কিনে ফেলি। অনলাইনে ব্যাপকভাবে আমাদের দেশে শুরু হয়েছে, সবকিছু অনলাইনে কেনা যায়। আপনি অন্যান্য জিনিসপত্র অনলাইনে কিনলেন, টোটা ফাটা হলো, সিরা হলো, ভাঙা হলো, আপনি এটাকে আবার ফিরিয়ে দিলেন, ফেরত দিয়ে দিলেন, আবার আপনি আরেকটা জিনিস পেয়ে গেলেন। কোরবানির জিনিসটা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেলেন, কেমন যেন আজকের পরিস্থিতি তিনি দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, আল মুদহিয়া, আমাদেরকে কোরবানি করার ক্ষেত্রে, বিমুকাবালাতিন আও মুদাবারাতিন আও শাকা আও খারকা আও জাদআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশ কিছু প্রাণী ত্রুটিপূর্ণ দিকগুলো উল্লেখ করে, প্রাণীর ত্রুটিপূর্ণ দিকগুলো আলোচনা করে রাসূল বললেন, খবরদার, যেটা হেঁটে হেঁটে আসতে পারে না এমন ঘোড়া কোন প্রাণীকে কোরবানি করা যাবে না, কান কাঁচা কোন প্রাণীকে কোরবানি করা যাবে না, অন্ধ কোন প্রাণীকে কোরবানি করা যাবে না। এক চোখ একেবারে নষ্ট হয়ে গেছে, কানের মধ্যে বড় একটা ছিদ্র আছে, অথবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে আসতে পারে না, এমন প্রাণীগুলাকে কোরবানি করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছে। এখন যারা আমরা কোরবানির পশু কিনব, পশুটা নিজে গিয়ে কেনাটা সবচেয়ে ভালো। যদি আপনি কিনতে না পারেন, কয়েকজন মিলে একত্রে দায়িত্ব দিয়ে দিলেন যে ভাই আপনি আমার পশুটা কিনে আনবেন, অথবা হাটে গিয়ে নিজে কিনবেন, না পারলে প্রতিনিধিদেরকে আপনি দায়িত্ব দিবেন যে ঠিক আছে ভাই আমি যেতে পারি নাই, আমরা সাতজনে মিলে কোরবানি দিব, আপনি একটু যান। কিন্তু কোরবানির পশুটাকে অনলাইনে কেনার পদ্ধতি অনেকের কোরবানি নষ্ট হয়, এটা আমাদের দেশে আগে ছিল না, এখন নতুন করে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করে গেছেন, এমন প্রাণী কোরবানি করা যাবে না যেটা ল্যাজ কাটা, এমন প্রাণী কোরবানি করা যাবে না যেটা ঘোড়া, যেটা ল্যাংড়া, যেটা অন্ধ, যেটার কান কাঁচা, এই প্রাণীগুলা কোরবানি করা যাবে। কোরবানি একমাত্র শুধুমাত্র করতে হয় কার জন্য? আল্লাহর জন্য কোরবানি আমরা যারা করি, দেখে শুনে কোরবানির পশু ক্রয় করে এরপর কোরবানি দিতে হবে। যদি আমরা দেখে শুনে কোরবানি দেই, এই কোরবানিটা এত দামি হয়ে যাবে, এই কোরবানির পশুর প্রত্যেকটা লোভের দ্বারা যিনি আমাদেরকে সাদাকা, আমাদের আমরনামায় সওয়াব দিয়ে ভরপুর করবেন, আমরনামাকে পরিপূর্ণ করে দিবেন, আমরনামায় সওয়াব যোগ করবেন, তিনিকে আল্লাহ